হ্যালো ফ্রেন্ডস, জোশ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে এসএসসি জিডি কিন্তু প্রচুর পরিমাণে বেরোবে এবং পুরুষ ও মহিলা উভয় পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো সেই সম্পর্কে বিস্তারিত আমি কিন্তু আলোচনা করব। আলোচনা করার আগে যে জিনিসগুলো তোমরা জানো, যে তোমরা জানো যে WBPR এক্সাম কিন্তু চলেই আসছে। আমি কিন্তু প্রত্যেক দিন কুইজ দিচ্ছি আমাদের ওয়েবসাইটে, তো ওয়েবসাইটের কুইজ কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। এবং তোমরা যদি দেও, 101 নম্বর কুইজ অবধি চলছে, তোমরা যদি দেও অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে যাও। এছাড়া এর আগে যারা মক টেস্টগুলো দেখোনি অবশ্যই কিন্তু দেখো। তো দেখো, শুরু করছি আমাদের যে বিষয়টি। তো দেখো, ভারতীয় সেনাতে কিন্তু 75,000 যে শূন্য পদ সেটি কিন্তু নিয়োগ হবে, পুরো 75,000। তো 75,000 নিয়োগ শূন্য পদের কিন্তু তোমাদের নিয়োগ হবে। এবং দেখো, এসএসসি জিডিতে 25 শূন্য পদ এবং পুরুষ ও মহিলা পদে কিন্তু নিয়োগ হবে। এবং বয়স কত থাকবে? এবার দেখো, এই বছর যে বয়স হতে চলেছে সেটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা জানো করোনার জন্য কিন্তু এবছর অনেক কিছু চেঞ্জেস আসছে পরীক্ষাতে। আমি ফার্স্ট টু লাস্ট অবধি তোমাদের বলে দিচ্ছি কীরকম পরীক্ষা, কী পরীক্ষা। প্রথমত, এই পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের হওয়ার কথা ছিল এপ্রিলের 25 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু এপ্রিলের 25 তারিখ কিন্তু হয়নি। তারপরে কী বললো? বললো যে তোমাদের মে মাসের কিন্তু ফার্স্ট উইকে কিন্তু তোমাদের হবে। এরপর দেখো, তোমাদের কিন্তু মে মাসের ফার্স্ট উইকও হয়নি, সেকেন্ড উইকও হয়নি, উল্টে একটা নোটিশ ধরিয়ে দিয়েছে যে তোমাদের কিন্তু এই মুহূর্তে এক্সামটা পোস্টপন্ড রয়েছে। মানে শূন্য পদ যে তোমরা যে আবেদন করবে সেটি কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। তো কী কারণে হয়েছে সেটা অবশ্যই তোমরা জানো। তার জন্য কিন্তু স্টাফের যে দিল্লিতে কিন্তু করোনা কেস বেড়ে গেছে, এবং কিন্তু ওখানে কিন্তু এই যে এসএসসি জিডি যে এসএসসির যে তোমাদের যে অফিস সেখানে কিন্তু তো স্টাফ কম থাকার জন্য। তো এরপর কিন্তু আসছেন তোমাদের কিন্তু কোন দিন কিন্তু শূন্য পদটি তোমাদের হবে বা আবেদন কবে, আমি কিন্তু ডিটেলসে আজকে তোমাদের সব কিছু বলে দিচ্ছি। প্রথমত তোমাদের বলছি, এবার কিন্তু প্রায় 75,000 কিন্তু শূন্য পদ থাকবে, 75,000 প্লাস কিন্তু তোমাদের শূন্য পদ থাকবে। সেকেন্ড, 75,000 যে শূন্য পদ তোমাদের থাকবে তার মধ্যে কিন্তু পুরুষ ও মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমরা ফর্ম ফিল আপ এবার ডেট হয়তো আগে ছিল 30 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হতো, এবার হয়তো করোনার জন্য হয়তো 45 দিনের মতো করতে পারে। এটা তোমরা যখন আবেদন করবে তখন বুঝতে পারবে। তারপর দেখো, যেটা আরেকটি কথা বিষয়, এবার তোমাদের যে ফর্ম ফিল আপটা হবে হওয়ার পর কিন্তু CBT মানে কম্পিউটার বেসড এক্সাম হবে। এবং এক্সাম হওয়ার পর কিন্তু তোমাদের দৌড়ের জন্য লাগবে। তোমরা প্রত্যেকে জানো যে মহিলাদের 1600 মিটার দৌড় থাকে, মহিলাদের 1600 মিটার হয়তো 8.5 মিনিটে, আমার ঠিক মনে নেই, 8.5 মিনিটই হবে। এবং ছেলেদের কিন্তু 5 কিলোমিটার থাকে, সেটা কিন্তু 24 মিনিটে, এটা কিন্তু চলে গেল। এবং দেখো, এই যে পদটা হবে, এই পদের জন্য তোমরা জানো সবাই বয়স কত থাকে, বয়স কিন্তু 18 থেকে 23 বছর অবধি থাকে, 18 থেকে 23 বছর অবধি কিন্তু বয়স থাকে। এবার একটা ব্যাপার হয়ে গেছে যে এই যে ভ্যাকেন্সিটা, এটা কিন্তু 2020 ভ্যাকেন্সি। প্রথমত 2020 কিন্তু নোটিশে ছিল যখন ওরা এক্সাম ক্যালেন্ডারটা ধরিয়েছিল, এবং 2020 যেহেতু ভ্যাকেন্সি সেহেতু কিন্তু এই বছর তোমরা একটি দারুণ খবর, সেটা কিন্তু তোমরা কিন্তু বয়সে কিন্তু ছাড় পেতে পারো। এবং ছাড় কত বছরে পেতে পারো? ছাড় কিন্তু তোমরা 1 বছর না, ছাড় কিন্তু তোমরা 2 বছর যদি করে, তাহলে কিন্তু 2 বছর করার কিন্তু চান্স 99%, ঠিক আছে। এবং তোমাদের যেটা বলছি যে তোমরা কিন্তু মন লাগিয়ে পড়ো খুব তাড়াতাড়ি, তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাদের হয়তো ডিসেম্বরের মধ্যে কিন্তু এক্সাম কন্ডাক্ট করিয়ে দিতে পারে এবং কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং পরের বছরই কিন্তু তোমাদের সব কিছু হয়ে যাবে। এবং এসএসসি জিডি, আমি যে জিকেগুলো করাচ্ছি সেগুলো কিন্তু এসএসসি জিডির জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তো তোমরা বুঝে গেলে যে পুরুষ ও মহিলা পদে যে নিয়োগ হবে এবং বয়স কত থাকবে সেটাও তোমরা জেনে গেলে। এরপর দেখো, এসসি এসটি ওবিসি এরা কিন্তু বয়সের জন্য অবশ্যই ছাড় পাবে। এসটি এসসি কিন্তু 5 বছর এবং ওবিসি কিন্তু 3 বছরে ছাড় পাবে। বয়সে কিন্তু এবার একটা গুরুত্বপূর্ণ ছাড় কিন্তু তোমরা পেতে চলেছ, এটাই আশা আছে। এবং ভ্যাকেন্সি কত সেটা আমি তোমাদের বলে দিলাম, প্রায় 75,000 মতো ভ্যাকেন্সি থাকবে। তো এখন থেকে কিন্তু প্রস্তুতি হও, যদি কোনো রকম ডাউট থাকে আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবে, আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং ভালো লাগলে একটি লাইক করো। এবং পুরো ভিডিওটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।